এই কবুতর 8 ঘন্টা ফ্লাই করে? আমি বেচবো 500 টাকা, কিন্তু দাম বলে 400। ভালো ভালো কবুতর 200 টাকা কয়, 100 টাকা কয়, কবুতর দাম কয়? সারাদিন এই পাখি নিয়ে থাকে, লেখাপড়া একদম করতেছে না, আমি রাগ করেই বাজারে ব্যস্ত নিয়ে আসছি। আমি একটা ককাটেল পাখি বিক্রি করব আর একটা বাজারিকার পাখি কিনবো আর কি, এর জন্য মূলত আসা এই হাটে। ভালো পাখি আছে, অনেক উঠছে, কিন্তু এখনো দামের ভিতর মিলতেছে না, তো তাই পাচ্ছি না, তো ঘুরতেছি আর কি। আমার এখানে পাকিস্তানি কবুতর আছে, গিরিবাস কবুতর আছে, আফসান কবুতর আছে, সিলভার কবুতর আছে, সব ধরনের কবুতরই পাওয়া যায়, রেসার কবুতরও পাওয়া যায়, সাদা বোম্বাই আছে, সিরাজি আছে, বাগদাদি হুমা আছে, 35 আলাজ। এই যে কবুতর 8 ঘন্টা ফ্লাই করে, লস হয়েছে প্রায় 800 টাকার মতো, 1800 টাকা কিনা ছিল, বর্তমানে 1000 টাকায় বিক্রি করছে আর কি। খাবারের দাম বেড়ে গেছে, গমের দাম, ছোলা সব কিছু নিয়ে আর কি এখন কবুতরের দাম কম। আমি বেচবো 500 টাকা, কিন্তু দাম বলে 400। কবুতরের খাবারের দাম বাইরা এখন কবুতর বেশি কিনা একেবারে কম, আমরা যা খরচ হয় এটা বিক্রি করলে তার অর্ধেক দাম ওঠে। গিরিবাজার আইটেমটা দামটা একবারে পড়ে গেছে, যারা স্টুডেন্ট মানুষ ছিল, চাকরি এমনি শখের বিষয় বলতো, এরাই কবুতরগুলো বিক্রি করে দিতেছে কম দামে, এই কারণে মার্কেটটা একটু ডাউন। আর এমনি ভালো কোয়ালিটির কবুতরের দাম এখনো মার্কেটে আছে। কাস্টমার ঘুমাইতেছে। ভালো ভালো কবুতর 200 টাকা কয়, 100 টাকা কয়, কবুতর দাম কয়? হাটটা অনেক পুরানো, মাঝে মাঝে বসতে দেয় আবার বসতে দেয় না, তুলনামূলক কবুতরের দাম কম। এই যে ছেলে কিনছিল আমাকে জানায় নাই, এখন যে নাতি পড়ে স্কুলে, যার জন্য খুবই নাতি ডিস্টার্ব হইতেছে, সারাদিনই পাখি নিয়ে থাকে, লেখাপড়া একদম করতেছে না, যার জন্য আমি রাগ করেই বাজারে ব্যস্ত নিয়ে আসছি।